محمد مصطفى نبي حبيب خدار আর নবীজির উম্মত পলকে পড়বেন তারা محمد مصطفى نبي حبيب خدا قیامتের মাঠ যেদিন قائم হবে আল্লাহ পাকের নূরের একটা স্টেজ হবে আমার আল্লাহ হাকিম হবে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে উকিল বানাবে বাবা আদম থেকে আরম্ভ করে সব পয়গম্বররা আল্লাহ যখন হুংকার দিবে আমার নাম গাফফার আমার নাম সাত্তার আমার নাম জব্বার আল্লাহ পাকের হুংকারে বাবা আদম থেকে আরম্ভ করে পৃথিবীর সব পয়গম্বরগুলি থরথর করে কাঁপতে থাকবে পৃথিবীর সব হাসর সিরাত চিন্তায় পড়ে যাবে পরেশান হয়ে যাবে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কঠিন মুসিবতের দিনে কেমনে হাজির হবে চিন্তায় পড়ে যাবে উকিল ধরার জন্য সুপারিশ ধরার জন্য পরেশান হয়ে যাবে সুপারিশ ধরার জন্য বাবা আদম আলাইহিস সালামের কাছে পৃথিবীর সমস্ত আসরবাসীগুলি দৌড়াইয়া যাবে বাবা গো তুমি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আমরা মুসিবতের মধ্যে এসেছি আজকে আল্লাহ তাআলা হাকিম আল্লাহর সামনে কেমনে হাজির হব আল্লাহর সামনে কেমনে আমরা দাঁড়াবো বাবা আদম আলাইহিস সালাম এসেছি আপনি আদম নবীর কাছে সন্তানের জন্য একটু সুপারিশ করুন আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন তোমরা আমার সন্তান এটা সত্য ও সন্তানেরা আমি পারবো না রে তোমাদের জন্য সুপারিশ করতে কারণ দুনিয়ার বুকে তোমরা শুনেছ আমার আল্লাহর একটি নিষেধ অমান্য করে আমি 350 বছর আমি কেঁদেছিলাম তারপরও আমার আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে হাকিম আমি আদম নবী আমার আল্লাহর সামনে কেমনে হাজির হব এরকম না সুবহানাল্লাহ ও সন্তানেরা আমি আদম নবী পারলাম তোমরা চলে যাও হযরত নূহ নবীর কাছে নূহ নবীর কাছে সব হাসরবাসীরা দৌড়াইয়া যাবে একের পর এক নূহ নবী ডাক দিয়ে বলবে আমি আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী সত্য গো কিন্তু আমি চিন্তায় আছি আমি পেরেশানে আছি আমার একটা সন্তান কোরআন মানে না রিসালাত মানে না দিন মানে না আমার আল্লাহ নিষেধ করেছিল এমন সন্তানকে যদি সন্তান বলে পরিচয় দাও নবুয়তের পক্ষ থেকে তুমি নূহ নবীর নাম কেটে দিব ও হাসরবাসীরা আমি পেরেশানে আছি আমি চিন্তায় আছি আমি পেরেশানে আছি আমার আল্লাহ দরবারে আমি কেমনে হাজির হব তোমাদের জন্য সুপারিশ করা আমি নূহ নবীর পক্ষে সম্ভব না তোমরা চলে যাও হযরত মুসা নবীর কাছে পৃথিবীর হাসরের ময়দানে সব মানুষগুলি মুসা পয়গম্বরের কাছে দৌড়াইয়া যাবে এ মুসা পয়গম্বর আপনি আল্লাহর বন্ধু তোমার আল্লাহর সঙ্গে কথা বলেছেন নবী গো আমরা এসেছি আল্লাহর দরবারে কেমনে হাজির হব আমাদের জন্য একটু সুপারিশ করুন মুসা পয়গম্বর ডাক দিয়ে বললে তোমরা এসেছ আমি আল্লাহর পয়গম্বর সত্য আমি মুসা নবী সত্য কিন্তু আমি চিন্তায় আছি আমি পরেশানে আছি হেদায়াতের উদ্দেশ্যে আমি একটি কাফেরকে মুশরিককে আমি থাপ্পড় মেরেছিলাম আমি মুসা পয়গম্বরের থাপ্পড়ে
মুর্শিদ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে, কিন্তু আমি চিন্তায় আছি, পরেশান আছি, আমার আল্লাহর সামনে আল্লাহর আদালতে আমি কেমনে হাজির হব, আমার দ্বারা সম্ভব না। তোমরা চলে যাও হযরত ঈসা আলাইহিস সালামের কাছে, হাশরের ময়দানে সব মানুষগুলি ঈসা পয়গম্বরের কাছে দৌড়াইয়া যাবে। ঈসা পয়গম্বর, আপনাকে আল্লাহ তাআলা রূহুল্লাহ লকব দিয়েছে, জিন্দা মানুষকে আপনি আল্লাহ হুকুম মৃত করতে পারতেন, মৃত মানুষকে জিন্দা করতে পারতেন, আমাদের জন্য একটু সুপারিশ করুন হুজুর, আমরা কেয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কেমনে হাজির হব। ঈসা পয়গম্বর ডাক দিয়ে আল্লাহ সর্বশিরাত, আমি আল্লাহর পয়গম্বর, আমি রূহুল্লাহ, এটা সত্য কিন্তু আমি পারবো না, আমি চিন্তায় আছি, পেরেশানে আছি, দুনিয়ার আমার উম্মতের মধ্যে খ্রিস্টানের আমাকে আল্লাহর পুত্র বলেছিল, আমার মুজিজা দেখে চিৎকার মেরে বলেন রূহুল্লাহ, সুতরাং আমি কিন্তু বলি নাই, তারা আমাকে আল্লাহর পুত্র বলেছে, আমার মুজিজা দেখে আমি চিন্তায় আছি, পেরেশানে আছি, আমার আল্লাহ আমার সঙ্গে কেমন ব্যবহার করে, আমি পারবো না। তোমরা চলে যাও হযরত ইব্রাহিম পয়গম্বরের কাছে, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুমিনের পিতা, মুসলমানের পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, যারকান্না সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হাসরের ময়দানে পৃথিবীর আশ্রবাসীরা যখন দৌড়ে যাবে, ও ইব্রাহিম পয়গম্বর আমাদের জন্য একটু সুপারিশ করুন, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমি চিন্তায় আছি, পেরেশানে আছি, আমি পারবো না, আজকের কঠিন মুসিবতের দিনে, হাসরের ময়দানে, বিপদের দিনে শুধু একজনের সুপারিশ গ্রহণযোগ্য হবে, একজনের সুপারিশ মঞ্জুর হবে, সর্বপ্রথম যাকে আল্লাহ তাআলা সুপারিশ করার পারমিশন দিবে তিনি হচ্ছেন শেষ নবী, খাতামুন নবী। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, তোমরা চলে যাও শেষ নবী, খাতামুন নবী, রাহমাতুল লিল আলামিনের কাছে, যেরকম সুবহানাল্লাহ, আর কেউ পারবে না আজকের এই দিনে আল্লাহর সামনে দাঁড়াইতে, আল্লাহর কঠিন আদালতে কাহারের জন্য সুপারিশ করতে, শুধুমাত্র একজনই পারবেন, তিনি হচ্ছেন খাতামুন নবী, রাহমাতুল লিল আলামিন, হাসরের ময়দানে হাসরবাসীরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে দৌড়াইয়া যাবে, সঙ্গে সঙ্গেই ডাক দিয়ে বলবো নবী, আজকে বাবা আদম থেকে আরম্ভ করে সব পয়গম্বরের কাছে আমরা গেলাম, কিন্তু সকলেই বলেছে কারো পক্ষে সম্ভব না সুপারিশ করার, একমাত্র শুধু আপনিই পারবেন সুপারিশ করতে, আমরা এসেছি আমাদের জন্য সুপারিশ করুন, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে দিনের নামে রাহমাতুল্লিল আলামিনের কলিজা টুকরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীকে ডাক দিয়ে বলো নবী গো, কিয়ামতের মাঝে দিন কায়েম হবে, আল্লাহর কঠিন আদালতে যখন মানুষ আপনার কাছে আসবে সুপারিশ করার জন্য, আপনার উম্মতের আসবে অসংখ্য গণিত সব নবীর উম্মতেরা আপনার সামনে হাজির হবে এবং বলবে আপনাকে সুপারিশ করার জন্য, কিন্তু নবীজি আমি জানতে চাই কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত মানুষের মাঝে কেমনে চিনবেন আপনার উম্মত কারা হবে, কিসের পরিচয়ে আপনার উম্মতের জন্য সুপারিশ করবেন, কি পরিচয় থাকবে সেদিন আপনার উম্মতে, আমার নবী ডাক দিয়ে বলায় সারে আমার উম্মতের পরিচয় হবে কিয়ামতের ময়দানে, দুনিয়ার বুকে আমার যে উম্মতেরা আজানের সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়েছিল, পবিত্র হওয়ার জন্য উযু করেছিল, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করেছে, রুকু করেছে, ওই সেজদার কারণে, রুকুর কারণে, উযুর কারণে কিয়ামতের ময়দানে আমার উম্মতের হাত এবং পাগুলি দুনিয়ার পূর্ণিমা চাঁদের চাইতে উজ্জ্বল এবং ঝকমক করতে থাকবে, আমি সকল নবীর উম্মতের মাঝে আমি চিনতে পারবো সেদিন আমার উম্মত কারা হবে।
अरे प्रजोदर नामक जताना ही बंदा पूरी दे बरन बाबा आदम बेजार जाही दे प्रजोदर नामक जताना ही बंदा पूरी बाबा दम बेजार जाही दे जो हरला मत जो तनाही बंदा पूरी दे अल्लाह को बेजार जाही दे अल्लाह खोलीन बेजार होइया जाही दे असर ना मत दे बनाही बंदा तोरी दे यूनुस नबी बेजार होइया जाही दे यूनुस नबी बेजार होइया जाही दे मगीबर ना मत जो बनाही बंदा तोरी दे मुसना भी बेजार होइया जाही दे जाही दे ईसा नबी बेजार होइया जाही दे जुमर नमाज जब नही बंदा पढ़ी दे मोदर नबी बेजार होइया जाही दे बोलन मोदर नबी बेजार होइया जाही दे पसक्त ना मत जे बनाही बंदा पढ़ी दे अल्लाह ताला बेजार होइया जाही दे अल्लाह ताला जबी बेजार होइया जाए बोलन अल्लाह ताला जबी बेजार होइया जाए जहन्ना मेर आगुन सारा नहीं जहन्ना मेर आगुन सारा उपाय नहीं ठीक ना ठीक ठीक ना ठीक सलाह तुम मौजू ही सर्वोत्कृष्ट अमल होच्छे नमाज अल्लाह बोलेछेन अल्लाह ताआला बोलेछेन तुम्हारा नमाज এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও ফিরে বলল সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যখন পৃথিবীর হাশরের ময়দানে সদ্বালুলগুলি সুপারিশের জন্য হাজির হয়ে যাবে আমার নবী ডাক দিয়ে বলবে ও উম্মতেরা আজকে এই দিনে একমাত্র আমার সুপারিশ মঞ্জুর হবে আমার প্রার্থনা আমার আল্লাহর দরবারে মঞ্জুর হবে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমার নবীজি সজ্দায় পড়ে যাবে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়ে ও বন্ধু তুমি সজ্দায় উঠাও তুমি বন্ধু চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না যেরকম না চোখের পানি মুছে গেলেন আজকের এই ময়দানে এই মাঠ আপনার চোখের পানি ফেলার জায়গা না এই মাঠ আপনার কান্নার জায়গা না
দিনের নবী ডাকিয়ে আল্লাহরে যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ঘোষণা না দিবা ততক্ষণ পর্যন্ত আমি সিজদায় পড়ে থাকবো আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে বন্ধু যাও যাও আমি আল্লাহ দিগলার দিলাম ঘোষণা দিলাম তোমার উম্মত যারা হবে এদেরকে হাতে ধরে ধরে জান্নাতে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ তুমি বন্ধুকে পারমিশন দিলাম সুবহানাল্লাহ নবীর সুপারিশ যদি পেতে চাই নবীর উম্মতে যদি কাফের ময়দানে জান্নাতের মধ্যে যেতে চাই তাইলে আল্লাহর উপর ঈমান আনার পর বিশ্ব নবীর উপর ঈমান আনার পর সর্বোৎকৃষ্ট আমল হচ্ছে নামাজ নামাজ আদায় করতে হবে ঠিক না ঠিক আল্লাহর নবী যখন পারমিশন দিবে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দিনের নবী তালা শুরু করে দিবে নজর করে দেখবে রে তাদের চেহারার মধ্যে আলো দেখা যায় কিসের আলো রুকুর আলো সেজদার আলো উজুর কারণে রুকুর কারণে সেজদার কারণে পূর্ণিমা চাঁদের মতো চেহারাটা ঝকমক করতে থাকবে দিনের নবী অসংখ্য গণিত উম্মতের মাঝে আর ওই নামাজি বান্দাগুলিকে নামাজি উম্মতগুলিকে বেছে বেছে ডাকবে যা যা আমার আল্লাহ দিগলার দিয়েছে ঘোষণা দিয়েছে তোমাদের আবাদতের বিনিময়ে নামাজের বিনিময়ে রুকুর বিনিময়ে শ্রদ্ধার বিনিময়ে আমার আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়েছে বেঈমান বেদিন মুশরিক যারা দেখবে যখন দিনের নবী নামাজি বান্দার জন্য সুপারিশ করে দিনের নবী নামাজি বান্দাদেরকে হাতে ধরে জান্নাতে পাঠাই দিচ্ছে বেনামাজি যারা বেরোজদারি যারা বেঈমান বেদিন মুশরিক যারা তারা বলবে নবী গো আমরাও তো আপনার উম্মত আমাদের জন্য সুপারিশ করুন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করে আল্লাহর জান্নাতে একটু পাঠাইয়া দেন দিনের নবী রাহমাতুল্লিল আলামিন সেদিন গুসা হয়ে যাবে ধমক দিয়ে বলবেন তোমরা আমার উম্মত না তোমরা যদি আমার উম্মত হইতা তাইলে তোমাদের চেহারার মধ্যে নামাজের আলো থাকতো নামাজের নূর থাকতো চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ বন্ধুরা কামতের ময়দানে আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করেছে দিনের নবীকে পারমিশন দিবে নামাজি বান্দাকে জান্নাতে পৌঁছিয়ে দেওয়ার জন্য আর আমার আল্লাহ ওয়াদা করেছে ও বান্দা আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহর উপর ঈমান আনার পর আমার বন্ধুর উপর ঈমান আনার পর যারা দুনিয়ার বুকে পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে রে বান্দা আমি আল্লাহ ওয়াদা দিলাম পাঁচটি পুরস্কার আমি আল্লাহ আমার নিজ হাতে তোকে দান করে দিব এক নম্বর পুরস্কার দুনিয়ার অভাব অনটন নামাজি বান্দার আল্লাহ দূর করে দিবে দুই নম্বর পুরস্কার দুনিয়ার জমিন ছেড়ে অবশ্য অবশ্যই পৃথিবীর সব মানুষ মৃত্যুবরণ করতে হবে ঠিক না ঠিক আমার আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন নামাজি বান্দা যারা হবে তাদের মৃত্যুর যন্ত্রণা আমার আল্লাহ সহজ করে দিবে তিন নম্বর পুরস্কার দুনিয়ার জমিন থেকে বিদায়ের পর দুনিয়ার উপরে থাকা যাবে না মাটির উপরে থাকা যাবে না আখেরাতের মঞ্জিলের ভিতর সর্বপ্রথম মঞ্জিল হবে কবর ওই কবরের জগতে পৃথিবীর সব মানুষের যেতে হবে আমার আল্লাহ ওয়াদা দিয়েছে তিন নম্বর পুরস্কার নামাজি বান্দা যারা হবে তাদের কবরের আযাব আমি আল্লাহ তাআলা মাফ করে দিব চার নম্বর পুরস্কার কবর থেকে পৃথিবীর সব মানুষগুলি হাশরের ময়দানে উপস্থিত করবে আমার আল্লাহ নাকি কারো অবিশ্বাস হয় মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ বলেছেন মাটি দ্বারা সৃষ্টি করেছি মাটির মধ্যে মিশাই দিব পুনরায় মাটি থেকে সশরীরে জিন্দা করে হাশরের ময়দানে তোমাদেরকে উপস্থিত করব কবর থেকে পৃথিবীর সব মানুষগুলি উঠে এমন একটা জায়গায় যাবে সেই জায়গাটার নাম সেই পোলটার নাম হচ্ছে ফুলসেরাতের ফুল দুনিয়ার চুলের চেয়ে চিকন খুরের চেয়ে ধার যারি নিচে হবে আল্লাহ পাকের গজবের তৈরি জাহান্নাম কেজবরাবর সাকোয়ালিয়া হীরার মতো ধার বলেন কেজবরাবর সাকোয়াল্লা হীরার মতো ধার
আরে আমরা বলবো বিসম্পতি কেন হব পার বলেন আমরা বলবো বিসম্পতি কেন হব পার কাজ বরাবর সাকো আল্লাহর মত ভার হায়রে আমরা বান্দা বিসম্পতি কেন হব পার আরে ফলসে রাতে বিসম্পারি আলো কুল কিনারার নাই যে তোরি ধরেন আল্লাহ আকবার আরে ফলসে রাতে বিসম্পারি আরে কুল কিনারার নাই যে তোরি উঠিতে নামিতে বছর তিরিশ হাজার উঠিতে নামিতে বছর তিরিশ হাজার আমরা বান্দা বিসম্পতি কেমনে হব পার হারে আমরা বান্দা বিসম্পতি কেমনে হব পার আমরা কি পার হতে পারবো এই জোরে বলেন পারবো আল্লাহ যদি দয়া না করে মায়া না করে তাইলে তিরিশ হাজার বছরের ফলসেরাতের রাস্তা পার হওয়া কি সম্ভব হবে কিন্তু আমার আল্লাহ তাআলা ওয়াদা করেছে ও বান্দা যারা পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবি রে আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম চার নম্বর পুরস্কার ফলসেরাতের গোড়ার নিকট যখন হাজির হবি তিরিশ হাজার বছরের ফলসেরাতের রাস্তা নামাজি বান্দার জন্য আমি আল্লাহ তাআলা বিজলির আকারে নামাজি বান্দাকে আমি পার করাই দিব সুবহানাল্লাহ পাঁচ নম্বর পুরস্কার নামাজি বান্দা যখন কেয়ামতের ময়দানে হাজির হবে আমার আল্লাহ বলে নামাজি বান্দার নামাজের নূর যখন চেহারার মধ্যে থাকবে নামাজি বান্দার চেহারার দিকে আমি তাকাবো তাদের কোনো হিসাব নাই কিতাব নাই জিজ্ঞাসা করা হবে না বিনা দলিলে বিনা হিসাবে নামাজি বান্দাকে আমি আল্লাহ তাআলা আমার জান্নাতের মধ্যে পাঠাই দিব আরো যেরকম সুবহানাল্লাহ সুতরাং নামাজ হচ্ছে আবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট আবাদত যেরকম না সুবহানাল্লাহ বিসমিল্লাহিরাহমানিরাহিম واستعينوا بالصبر والصلاة زركنا سبحان الله আমার আল্লাহ তাআলা কালামে পাকে বলেছেন ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও যেরকম না সুবহানাল্লাহ উম্মতের বেশি বেশি করে নফল ইবাদতের মাধ্যমে ফরজ নামাজ আদায় করে বেশি বেশি করে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায় চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আর নামাজ হচ্ছে জান্নাতের চাবি নামাজ হচ্ছে বেহেস্তের চাবি বলেন সবাই চাবি নাহি যার জান্নাত নাই তার নামাজ আছে যার চাবি আছে তার বলেন নামাজ আছে যার চাবি আছে তার চাবি আছে যার জান্নাত আছে তার চাবি নাহি যার জান্নাত নাই তার ঠিক না ব্যথি বলেন ঠিক না ব্যথি আমার একটু খুশি হয় না যত খুশি হয় রে আমার আল্লাহর কুদ্দুতি পায়ে যখন বান্দা সেদ্দায় পড়ে যায় ইতিহাস গুলো দেখুন দুনিয়ার যত নবী রসুল ছিলেন অলি আব্দুল ছিলেন যখনই মুসিবতের মধ্যে পড়েছে আল্লাহর কুদ্রতি পায়ে সেদ্দায় পড়ে গেছে আর নামাজের মাধ্যমে কঠিন সমস্যা আমার আল্লাহ সমাধান করে দিয়েছে দিনের নবী রাহমাতুল্লিল আলামিন বদরের যুদ্ধে যখন গেলেন 313 জন সাহাবি লইয়া অসংখ্য অগণিত মুশরিক বেঈমান বেদিন দিনের নবী নামাজের মুসল্লা বিছাইয়া আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যায় মামুদ বদরের যুদ্ধে আমি 313 জন সাহাবি লইয়া যুদ্ধ করার জন্য এসেছি অসংখ্য গণিত বেঈমান বেদিন মোর্শেদ ও আল্লাহ তাআলা সাহায্য চাই তুমি আল্লাহর পক্ষ থেকে সেজদা উঠাইবার আগে আগে আমার আল্লাহ
জিবরাইল আমিনকে পাঠাই দিলেন জিবরাইলে আমার বন্ধুকে বলো সেজদা উঠাইতে আকাশের দিকে তাকাইতে আমি আল্লাহ 1000 সৈন্য পাঠাই দিলাম শক্তিশালী ফেরেশতা পাঠাই দিলাম বদরের যুদ্ধে আমার বন্ধুর সাহায্য করার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুতরাং দিনের নবী রাহমাতুল লিল আলামিনও নামাজের মাধ্যমে আল্লাহ সাহায্য চেয়েছে পৃথিবীর যত ইয়াদাল গাউস কুতুব তারা নামাজের মাধ্যমে আল্লাহ পাকের সাহায্য চেয়েছে আমার আল্লাহ সবচেয়ে খুশি বান্দা যখন আল্লাহর কুদরতি পায় সিজদায় পড়ে যায় হাদিস শরীফের মধ্যে এসেছে জিব্রাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ যখন সৃষ্টি করলেন জিব্রাইল আলাইহিস সালাম তার চেহারার দিকে তাকাইলেন ডানে তাকায় বামে তাকায় সামনে তাকায় মনে মনে জল্পনা কল্পনা করতেছে মনে হয় আমার আল্লাহ সবচাইতে সুন্দর করে আমি জিব্রাইল আমিনকে আমার আল্লাহ সৃষ্টি করেছে আমি দেখি আমার ধারণা তো সত্য কি না আল্লাহকে ডাক দিলেন আল্লাহ আল্লাহ বলে কি জিব্রাইল পারমিশন আল্লাহ আমি জিব্রাইল একটু কথা বলতে চাই জিব্রাইল রে পারমিশন দিলাম জিব্রাইল বলে আল্লাহ রে জানতে চাই পৃথিবীর বুকে তুমি সবচাইতে সুন্দর করে কোন ফেরেশতাকে তুমি তৈয়ার করেছো সৃষ্টি করেছো আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিব্রাইল আমি ফেরেশতার মধ্যে সবচাইতে সুন্দর করে আর বলিষ্ঠ করে তুমি জিব্রাইল আমিনকে আমি আল্লাহ সৃষ্টি করেছি জিব্রাইল ভাবলেন আল্লাহ আমার মনের ধারণাটা যখন সত্য হয়ে গেল আমার আল্লাহ সব ফেরেশতার চাইতে সুন্দর করে আমাকে আল্লাহ সৃষ্টি করেছে তাইলে আমার ধারণাটা সত্য হয়ে গেল আমার আল্লাহ আমাকে সবচেয়ে সুন্দর করে বানাইল আমি ওই আল্লাহর জন্য আমি কি করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হবে জিব্রাইল আমিন চিন্তা ভাবনা করে দেখলেন আল্লাহ সবচেয়ে বেশি খুশি যখন আল্লাহর কুদরতি পায় সেজদায় পড়ে যায় সুবহানাল্লাহ মুসলমান তো এখন আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়তে চায় না মাজারে যায় সেজদা দেয় না নাউজুবিল্লাহ চন্দ্র আল্লাহকে সেজদা করে সূর্য আল্লাহকে সেজদা করে কোরআন শরীফ খুলে দেখুন গাছপালা তরু লতা জীব জানোয়ার পৃথিবীর সব কিছু আল্লাহকে সেজদা করে আর দুনিয়ার মানুষ মসজিদের মধ্যে আজান দিলে পাওয়া যায় না আবার মুসলমান দাবি করি সঠিক মুসলমান ইমানদার ওই ব্যক্তি হবে যে ব্যক্তি আল্লাহর উপর ইমান আনার পর বিশ্ব নবীর উপর ইমান আনার পর পাঁচ ওয়াক্ত নামাজ যে ব্যক্তি সঠিকভাবে পড়ে ওই ব্যক্তিকে ইমানদার ঘোষণা দেওয়া যাবে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ জিব্রাইল ভাবলেন আমার আল্লাহ খুশি হয়েছে আমি আমার আল্লাহ আমাকে সবচেয়ে সুন্দর করে বানাইলেন তাই আমার আল্লাহ সবচেয়ে বেশি খুশি নামাজে তাইলে দেখি নামাজের জন্য আল্লাহ পারমিশন দেয় কিনা আমাদের নামাজ আর ফেরেশতার নামাজ আমাদের নামাজ চন্দ্র সূর্যের নামাজ আমাদের নামাজ পশু পক্ষীর নামাজ একরকম না আমরা যেমন আল্লাহকে সেজদা করতে পারি পৃথিবীর কোনো মাখলুক এইভাবে সেজদা করতে পারে না এইভাবে সেজদা করার জন্য আল্লাহর কুদরতি পায় সুন্দরভাবে সেজদা করার জন্য আমাদেরকে 360 জোড়া দিয়ে সমস্ত মাখলুকের সেরা করে আল্লাহ সৃষ্টি করেছেন কোনো মাখলুক আমাদের মতো কপালটা আল্লাহর কুদরতি পায়ে দিয়ে দুই হাঁটু জমিনের মধ্যে ফেলে সেজদা কেউ দিতে পারবে না তারা চিৎ হয়ে কাঠ হয়ে পড়ে যাবে ঠিক না ঠিক সুতরাং আল্লাহর সমস্ত মাখলুকই আল্লাহকে সেজদা করে কিন্তু তাদের ভাবে তারা সেজদা করে আর আমাদের মতো এইভাবে রুকু আমাদের মতো এইভাবে সেজদা কোন মাখলুক করতে পারেন না জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আল্লাহ গো যদি তুমি পারমিশন দাও তাহলে আমি দুই রেকাত নামাজ পড়বো আল্লাহ বলে জিব্রাইল নামাজ পড়ার জন্য তোমাকে আমি বানাই না কেন তুমি নামাজ পড়বা আমি বানাইছি আমার বন্ধুর কাছে খবর নিয়ে যাইবা আর আমার বন্ধু এবং বন্ধুর উম্মতেরা নামাজ পড়বে জিব্রাইল ডাক দিয়ে বলে আল্লাহ না না আমার মন চায় দাও না দুই রাকাত নামাজ মাত্র পড়ব আল্লাহ তুমি পারমিশন দাও বারবার আল্লাহ বলে না জিব্রাইল বলে আল্লাহ দাও বারবার বলার পর আল্লাহ রাজি হয়ে গেলেন জিব্রাইল আমিনকে দুই রাকাত নামাজ পড়ার অনুমতি দেয় চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর পারমিশন পাইয়া দুই রাকাত নামাজ পড়তে শুরু করে দিলেন প্রথম রাকাত নামাজ পড়লেন প্রথম রাকাত নামাজ পড়লেন 20 বছর কাটাই দিলেন যে কন্যা সুবহানাল্লাহ দ্বিতীয় রাকাত নামাজ পড়লেন
20 বছর কাটাই দিলেন দুই রাকাত নামাজে সময় কাটাই দিলেন জিব্রাইল আলাইহিস সালাম 40 বছর বলেন না সুবহানাল্লাহ আমরা কি পারমু বর্তমানে তো আমরা দুর্বল উম্মত পেশাব করতে বলে পায়খানা করে দেয় ঠিক না ব্যাটি জোরে বলেন ঠিক না ব্যাটি বহু লোক এরকম দেখি পেশাব করতে বসে পায়খানা করে দেয় রে এক উযু দিয়ে দুই ওয়াক্ত নামাজ পড়তে পারে না এরকম বহু মুসল্লি আছে আছে কি নাই বলেন আর আল্লাহর ফেরেশতা এদের খানা নাই এদের কি নাই পায়খানা নাই পেশাব নাই এরা পুত পবিত্র জিব্রাইল আলাইহিস সালাম ভাবলেন আমি দুই রাকাত নামাজ পড়লাম 40 বছর কাটাই দিলাম সুতরাং পৃথিবীর কোন মানুষ পারবে না পৃথিবীর কোন নবী পারবে না পৃথিবীর কোন গার্লস পারবে না দুই রাকাত নামাজ 40 বছরে পড়তে আমার নামাজে আমার আল্লাহ সবচেয়ে বেশি খুশি হবে কতটুকু খুশি আমি একটু আল্লাহর কাছে জানবো ডাক দিয়ে বলে আল্লাহ রে আমি 40 বছরে দুই রাকাত নামাজ পড়লাম ও আল্লাহ আমি জানতে চাই গো মাহবুব আমি জিব্রাইলের দুই রাকাত নামাজে তুমি আল্লাহ কতটুকু খুশি তুমি জানতে চাইলা আমি আল্লাহ কতটুকু খুশি হয়েছি ও জিব্রাইল তাইলে শুনে নাও আমার বন্ধু এবং বন্ধুর উম্মতেরা দুই রাকাত ফজরের নামাজ পড়বে রে সময় লাগবে মাত্র কয়েক মিনিট জিব্রাইল তুমি জিব্রাইল 40 বছরে দুই রাকাত নামাজ আদায় করেছ আমি আল্লাহ যতটুকু খুশি রয়ে ও জিব্রাইল আমার বন্ধু বন্ধুর উম্মতেরা দুই রাকাত ফজরের নামাজ পড়বে আমি আল্লাহ তুমি জিব্রাইলের 40 বছরের নামাজের চাইতে আমার বন্ধু এবং বন্ধুর উম্মতের দুই রাকাত নামাজে আমি আল্লাহ অনেক অনেক গুণ বেশি খুশি চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ দুই রাকাত নামাজ জিব্রাইলের 40 বছর নামাজে চাইতে আল্লাহ আল্লাহর বান্দার আল্লাহর বন্ধু এবং বন্ধুর উম্মতের দুই রাকাত নামাজে আল্লাহ অনেক অনেক গুণ বেশি খুশি জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ সেই নামাজ আমরা পড়তে রাজি আছি কি নাই বলেন ধরে বলেন আছি কি নাই এখন তো প্রতিদিন ওয়াজ হচ্ছে বড় আফসোস কিন্তু মসজিদে আজান দিলে মসজিদ খালি ঠিক না ব্যাটি আর জোরে শুনলাম আমার করতে হলো আর আমলের মধ্যে সর্ব উৎকৃষ্ট আমল হচ্ছে নামাজ অনেক যুবক ভাইরা নামাজ পড়ে না মনে মনে জল্পনা কল্পনা করে বিয়ে শাদি করার পর নামাজ পড়বো বয়স হওয়ার পর নামাজ পড়বো দাঁড়িয়ে রাখবো যুবক রে তুমি জানো নি যৌবনীকালের এভাগত আমার আল্লাহর কাছে কত দামি যৌবনীকালের সেজদা আল্লাহর কাছে কত দামি যৌবনীকালের রোজা আল্লাহর কাছে কত দামি যৌবনীকালের কোরআন তেলাওয়াত আল্লাহর কাছে কত দামি যৌবনীকালের জিকির আল্লাহর কাছে কত দামি চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আমার নবী বলে যুবক তোমার যৌবনীকালের একটা সেজদা যদি তুমি এক পাল্লার মধ্যে রেখে দাও আর সাত আকাশ সাত জমিন যদি এক পাল্লার মধ্যে রেখে দাও যুবক রে যৌবনীকালের একটা সেজদা সাত আকাশ সাত জমিন থেকে আল্লাহ পাকের দরবারে অনেক অনেক গুণ বেশি ওজন হবে অনেক দামি হবে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ যৌবনীকালের রুকু যৌবনীকালের সেজদা আল্লাহর কাছে অনেক দামি অনেক ওজন চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ এই নামাজের জন্য বিলাল নবী রাহমাতুল্লিল আলামিন কত কষ্ট করেছে নির্যাতন ভোগ করেছে হাদিস শরীফের মধ্যে এসেছে দিনের নবী রাহমাতুল্লিল আলামিন কাবা ঘরের বারান্দার মধ্যে দুই রাকাত নামাজ আদায় করতেছিলেন হঠাৎ করে আবু জাহেল নরপিশাচ বেঈমান বেদিনেরা আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনকে দেখে তারা মরা উটের ভুঁড়ি পচা উটের ভুঁড়ি সন্ধান শুরু করে দিলেন উটের ভুঁড়ি এনে দিনের নবী রাহমাতুল্লিল আলামিন যখন সেজদায় গিয়েছে আর আবু জাহেল সহ পরামর্শ করে দিনের নবী রাহমাতুল্লিল আলামিনের গদ্দান মোবারকের মধ্যে রেখে দূর থেকে দাহাইয়া
দিনের নবী কেমন কষ্ট পায় মুস্কি মুস্কি হাসে আর তারা দেখতেছে চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ পচা উটের ভুঁড়ি নবীজি যখন সেজদায় গেলেন পচা উটের ভুঁড়ি দিনের নবীজির গর্দান মোবারকের মধ্যে ফেলে আবু জাহেল জাহালের বাচ্চা তার সঙ্গভঙ্গরা দূর থেকে তাকাইয়া নজর করে দেখতেছে নবীজি কেমন করতেছে নবীর কেমন কষ্ট হচ্ছে মুস্কি মুস্কি হাসে আর তারা নজর করে দেখতেছে আমার নবী পচা উটের ভুঁড়ি গর্দান মোবারকে রেখি আল্লাহর কুদরতি পায় সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে মসজিদের বারান্দা আল্লাহর ঘরের বারান্দা চোখের পানি দিয়ে ভাষাই দিয়ে নবীজির কলিজার টুকরো নবী নন্দনী ফাতেমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাদিয়াল্লাহু তাআলা আনহা বহু সময় হয়ে গেছে দিনের নবী আল্লাহর ঘরে নামাজ পড়তে এসেছে ফাতেমা ছোট্ট বালিকা আল্লাহর নবী মসজিদের মধ্যে এসেছে প্রতিদিন নামাজ পড়ে আল্লাহর নবী হুজরা মুবারকের মধ্যে চলে যায় লম্বা সময় হয়ে গেছে দিনের নবী আসতেছে না ফাতেমা বের হয়েছে বাবার খোঁজে দিনের নবী রাহমাতুল লিল আলামিনের খোঁজে কারণ কি আব্বা কেন আসতেছে না এত সময় হয়ে গেছে কোনো দিন এত লম্বা সময় হয় না তালাশ শুরু করে দিলেন সামনে পড়েছে আবু জাহেল নরপিচাস তার সাথীরা ফাতেমা ডাক দিয়ে বলে তোমরা আমার বাবাকে দেখছনি আবু জাহেল ডাক দিয়ে বলে তোমার বাবা কাবা ঘরের বারান্দায় নামাজ পড়তেছে কে জানিলে তোমার বাবার গদ্দানে পচা উটের ভুঁড়ি রেখে দিয়েছে তোমার বাবা ওই পচা উটের ভুঁড়ির ওজনে সেজদা থেকে উঠতে পারে না বাসায় যেতে পারে না জোরে কন্যা নাউজুবিল্লাহ সঙ্গে সঙ্গে নবী নন্দনী ফাতেমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া আল্লাহর ঘরের সামনে চলে আসে এসে দেখে রে সত্যি দিনের নবী রাহমাতুল্লিল আলামিন সেজদায় পড়ে আছে দিনের নবীজি গদ্দান মোবারকের উপরে পচা উটের ভুঁড়ি চাপাইয়া রেখেছে যার ওজনে দিনের নবী সেজদা থেকে মাথা উঠাইতে পারে না ফাতেমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করে দিলেন চিৎকার শুরু করে দিলেন গায়ের শক্তি দিয়ে দিনের নবী রাহমাতুল্লিল আলামিনের গদ্দান মোবারক থেকে পচা উটের ভুঁড়ি সরাই দিলেন আর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে আল্লাহ রে আমার বাবা তো কারো ক্ষতি করে না আমার আব্বা কাউকে কষ্ট দেয় না কারো ক্ষতি করে না ইচ্ছা করে আমার বাবাকে যারা কষ্ট দিল গো আল্লাহ তুমি কি দেখো না তোমার কাছে বিচার রইল আল্লাহ আমার বাবাকে যারা কষ্ট দিয়েছে এই পচাতের ভুঁড়ি বাগদান মোবারকের মধ্যে লইয়াও সেজদা থেকে দিনের নবী উঠে না সেজদায় পড়েছিলেন নবীজির কদম মোবারকের মধ্যে তীর বেঁধেছে পাথর নিক্ষেপ করেছে তীর নিক্ষেপ করেছে তারপরও দিনের নবী সেজদার মধ্যেই ছিল নামাজ ছাড়ে না দুনিয়ার জমিন থেকে যেদিন বিদায় নিয়ে যাবে সাহাবীদের কাঁধে ভর করে মসজিদে নববীতে যাইতেন যেদিন শেষ দিনের নবী রাহমাতুল্লিল আলামিন মসজিদে নববীর মধ্যে যেতে পারবেন না আমার নবী ডিক্লার দিয়ে দিলেন ঘোষণা দিয়ে দিলেন সাহাবীরা রে আমি নবী মসজিদে নববীর মধ্যে যাওয়ার সম্ভব হবে না এখন থেকে মসজিদে নববীর ইমাম হবে আমার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আমার তো সম্ভব না আমি যেতে পারবো না এখন থেকে আমার ইমামতির জায়গায় আমার আমার পরিবর্তে ইমাম হবে আমার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ একটু দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ
নবীর নামে যারা দিন এই দুনিয়ায় কান্দে না রোজে হাসরে কঠিন দিনে নবীর দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে وعلى آل سيدنا كريم الصدى جميل الصيام نبي البرايا شفيع الأمم اللهم صل مولانا محمد وعلى سيدنا مولانا محمد بلت تشيلام دينر نبي مسجد نبوي تجيت بارن صحابيرا دارائل گلن امام حلن حضرت ابو بكر صدیق رضی اللہ تعالی عنہ دينر نبي چوکھے پر چلے دیے داد دی بولن বিবি রে আমি মসজিদে নববীর মধ্যে যেতে পারলাম না এ বিবি আমার ইজ্জত চাদরখানে একটু টেনে ধরো আমি দেখি রে আমার সাহাবীরা জামাতের শহীদ কেমনে নামাজ আদায় করে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর আরো জোরে বলেন নারে তাকবীর বিশেষ বক্তার আগমন আরো জোরে বলেন না বিশেষ বক্তার আগমন নারে তাকবীর আল্লাহ হযরত মাওলানা আলী আক্কাস সাহেবের আগমন নারে তাকবীর শুনেন বড় ভাগ্যের ব্যাপার আসলে আজকের এই মাহফিলের একমাত্র প্রধান বক্তার প্রধান বক্তার উপযুক্ত আপনাদের মাঝে যিনি তার শিব নিয়ে এসেছেন আমি গত দুই বছর আগে আমি গত বছরে এই মাহফিলে আসতে পারি না কিন্তু হুজুরকে এক তিনটা মাঝে দিছে আলোচনা করার জন্য আমি অন্য জায়গায় প্রোগ্রাম করে বাসার ভিতরে এসে হুজুরের আলোচনা শুনেছি আমি আফসোস করেছি এবং এই মাহফিলের যারা কমিটি এদের প্রতি আমি মনে মনে একটু এদেরকে একটু একটু আমি কি বলা হয় মনে মনে আমি একটু কষ্ট পেয়েছি আমি কে এত বড় একজন ভালো আলেম মূল্যবান আলোচনা করেছে যিনি পদ্মা নিয়ে আলোচনা করেছিলেন রাত্র আড়াইটা তিনটা বাজে সুতরাং এবার ওনাকে মেন সময় আল্লাহ কবুল করেছে অনুরোধ করব কেউ উঠবেন না মূল্যবান আলোচনা এবং আজকের এই মাহফিলের প্রধান বক্তার উপযুক্ত তিনিই বলেন আলহামদুলিল্লাহ আর যারা বলেন আলহামদুলিল্লাহ মূল্যবান আলোচনা করবেন সুতরাং আমি আমার আলোচনা প্রতিদিন আলোচনা শুনেন আমি প্রতিদিন অসুস্থ শরীরে প্রতিদিন আলোচনা করি গত পরশু দিনে দুইটা প্রোগ্রাম বদনাথপুর একটা খড়গপুর একটা গতকাল প্রোগ্রাম ছিল আমার কি বলা হয় এটাকে আপনার ওই যে নদীর ওপার নদীর ওপার ছিল আমার সেখানে সেখানে মাহফিল জাজিরা মাহফিল ছিল আজকে আপনাদের মাঝে এসেছি সুতরাং আমার সাবজেক্ট ছিল আমার আলোচনা ছিল আসসালাতু মিত্তাহুল জান্না আসসালাতু মেরাজুল মুমিনিন মুমিনের মেরাজ হচ্ছে নামাজ নামাজ হচ্ছে বেহেস্তের চাবি এবং নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এবং আসসালাতু মাউদুইন উৎকৃষ্ট ইবাদত হচ্ছে নামাজ এবং কিয়ামতের ময়দানে নবীর উম্মতের পরিচয় হবে নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ যেন আমরা সঠিকভাবে আদায় করে কিয়ামতের ময়দানে নামাজের নূর নামাজের আলো নিয়ে আমরা নবীর সুপারিশ পেয়ে নবীজির সঙ্গে জান্নাতে যেতে পারি নামাজি বান্দা যারা হবে পৃথিবীর সমস্ত